আচ্ছা বন্ধুরা আমরা আজকে ক্লাস টেনের তিনশো ছাব্বিশ নম্বর পেজের আট ডাক থেকে অঙ্ক করবো আমি আগের অঙ্ক পাঁচ ডাক পর্যন্ত করে দিয়েছিলাম আগের ভিডিও তো আগের ভিডিও যারা দেখুন তারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে আমি পাঁচ ডাকের অঙ্কটা শুরু করি পাঁচ দাগের অঙ্কটা কী বলছে এই সরি এই আট ডাকের অঙ্কটা কী বলছে সূর্যের উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে সিক্সটি ডিগ্রি হলো ফলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তিন মিটার কমে যায় খুঁটিটির উচ্চতা কত ব্যাপারটা কিরকম ধরো এখানে একটা খুঁটি আছে এবার সূর্য যদি এই সাইডটা থাকে তাহলে কি হবে এখানে ছায়া পড়বে এরকম জায়গায় ধরো ছায়াটা পড়লো বলছে যখন সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এইটা মনে করো পঁয়তাল্লিশ ডিগ্রি ক্লিয়ার তাহলে এটা ফর্টি ফাইভ ডিগ্রি এবার বলছে ফর্টি ফাইভ ডিগ্রি মানে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে সিক্সটি ডিগ্রি হলো অর্থাৎ বাড়লো তাহলে কোনটা যখন বাড়বে তখন এদিকে যাবে তাহলে মনে করো যে এরম একটা পজিশনে আসলো 60 ডিগ্রি দেখো তাহলে এইটা কত ডিগ্রি এটা 60 ডিগ্রি এবার বলছে ছায়ার দৈর্ঘ্য আগে ঝা ছিল তার থেকে 3 মিটার কমে যায় যদি এখান থেকে এইটুকু ঝা ছিল তার থেকে 3 মিটার কমে যাবে তাহলে আগে টোটালটাকে যদি আমরা x মনে করি পুরোটাকে আমরা x ভাবলাম তাহলে তোর আগে নামকরণ করো এটা নাম দাও a এটা বি এটা সি আর মাঝখানে এটাকে নাম দাও ডি তাহলে বিসির দৈর্ঘ্য যদি আমরা মনে করি এক্স তাহলে ডিসি কত তিন মিটার কমে যাচ্ছে তাহলে ডিসি টা হবে যদি বি সি সমান সমান এক্স আমরা ধরি এক্স মিটার তাহলে ডিসি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এক্স মাইনাস থ্রি এত মিটার কারণ আগের দৈর্ঘ্য এক্স ছিল তাহলে এখন ছায় দৈর্ঘ্য যদি তিন মিটার কম এসে তাহলে এখন কত হবে এক্স মাইনাস ঠিক আছে এবারে বলছে তাহলে খুঁটিটির উচ্চতা কত মানে এখান থেকে এইটুকু বার করতে হবে আমরা ধরে নিলাম এইস এখান থেকে এইটুকু এইস মিটার এবারে আসি প্রথমে ত্রিভুজ এ বি সি থেকে পাই এবিসি থেকে কী পাচ্ছি যে অ্যাঙ্গেল এ বি সি কত এবিসি বি টু ফর্টি ফাইভ ডিগ্রি এবং অ্যাঙ্গেল সিটা কত অ্যাঙ্গেল সি হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে সমকণিত ত্রিভুজের যে সূত্র ওটাগুলো আছে আমরা জানি তিকমিতে সেই সূত্র আপ্লাই করতে পারবো কি প্রথমে দেখো এটা না আমার ভূমি আর এটা লম্ব তাহলে লম্ব ভূমি দিয়ে একটা রিলেশন পাচ্ছি তাহলে আমরা কি জানি টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়ালস টু লম্ব কত এইচ তাহলে লিখে দাও এইচ ডিভাইডেড বাই ভূমি কত এক্স তাহলে এখানে ভূমি কিন্তু সেই ঝার সঙ্গে কোন করে থাকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ঝার সঙ্গে কোন করে থাকবে সেভাবে ভূমি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রিটা কার সঙ্গে যের সঙ্গে তাহলে এটা ভূমি ক্লিয়ার তাহলে আমরা পরের লাইনে টেন ফর্টি ফাইভ বিগডির মান যেহেতু টেন ফর্টি ফাইভ মান আমরা জানি কত ওয়ান বিকলস টু এইচ বাই এক্স পর লাইনে আমরা বা দিয়ে লিখতে পারছি কোনাকুনি গুণ করলে এক্সিকালস টু এই ডট ডট দিয়ে এক নম্বর সমীকরণ লিখে রাখো আবার একটা রিলেশান পাবো সে রিলেশনটা দেখো আর একটা রিলেশন কি আসছে ধরো এই যে ত্রিভুজটা আছে এখানে যখন আমরা ত্রিভুজ ত্রিভুজ এডি সি থেকে এডিসি থেকে কত অ্যাঙ্গেল ডি সি ইকাল ডিগ্রি ক্লিয়ার আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সূত্রগুলো অ্যাপ্লাই করা যাবে এখানে আমার কি এইটুকু আমার জানা এইটুকুর মানে কত এক্স মাইনাস থ্রি এইটুকু কত এইস তাহলে ক্ষেত্রে ভূমি এটা লম্ব তাহলে আবার টেন টেন অফ সিক্সটি ডিগ্রি ইকুয়ালস টু এক্ষেত্রে লম্ব হলো এইস আর ভূমি হলো এক্স মাইনাস থ্রি পরের লাইনে আমরা বা দিয়ে লিখতে পারবো টেন সিক্সটি ডিগ্রির মান কত টেন সিক্সটি রুট থ্রি ইকালস টু বাই এক্স মাইনাস থ্রি পরের লাইনে আমরা বা দিয়ে লিখছি কোন গুণ করছি গুণ করলে এক্স মাইনাস থ্রি এন টু রোড থ্রি ইকোয়ালস টু এইচ পর লাইনে আমরা আবার বাদ লিখতে পারছি আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো আগে আমরা এইচের আর এক্সের রিলেশন পেয়েছিলাম এক নম্বর সমীকরণে খেয়াল করো এক্স সমান সমান এইচ তাহলে এই যে এক্সের মানটা আমার জানা সেটা আমরা এখানে বসিয়ে দিলে এইচ সব দিয়ে আসবে তাহলে এইচ সমাধান করে আমরা এইচের মানটা বস বার করতে পারবো তাহলে আমরা এইসের জায়গায় কি লিখবো এইচ তাহলে এইচ -3। ইন্টু রুট থ্রি ইকালস টু এইস পরের লাইনে আমরা বা দিয়ে লিখছি দেখো এখানে একটা এইস আছে তাহলে এটাকে এদিকে আনি আর এটা রুট থ্রিটাকে গুণ করছি তাহলে রুট থ্রি দিয়ে যদি গুণ হয় রুট থ্রি এইস মাইনাস থ্রি রুট থ্রি ইকোয়ালস টু আচ্ছা এইসটা পরে আনছি পরের লাইনে আমরা বা দিয়ে লিখছি এবার এইসটা এদিকে আনার আসুক তাহলে রুট থ্রি এইস মাইনাস এইস আর এটাকে ওইদিকে পাঠিয়ে দাও তাহলে এটা হবে থ্রি রুট থ্রি কারণ চিহ্ন বদলে যাবে

এটার অনুবন্ধী দিয়ে উভয় পক্ষে গুণ করো তাহলে থ্রি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস ওয়ান আমি এইটা দিয়ে দুজনকে গুন করছি এটা প্রথমে লিখলাম সুবিধা হবে তাহলে এটা কী হবে সূত্রই পড়বে ওপরটা কি হলো থ্রি রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই নিচেরটা হলো রুট থ্রি তার স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার স্কোয়ার করে মাইনাস ওয়ান তাহলে মাইনাস অফ ওয়ান ইকুয়ালস টু এবার আমরা কি বলতে পারবো রুট থ্রিটাকে গুণ করে দিচ্ছি ভিতরে থ্রি ইন্টু রুট থ্রি গুণ করলে রুট থ্রির সঙ্গে যখনই গুণ হবে ফ্রেশ থ্রি প্লাস ওয়ানের সময় কোন করলে শুধু রুট থ্রি নিচেই টু এটুকু লিখে আসতে পারো অথবা এই রুট থ্রির মান বসাতে পারো রুট মান বসিয়ে আবার করতে হবে সেটাও করা যেতে পারে করি তাহলে থ্রি থ্রি মানে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ডিভাইডেড বাই টু তাহলে পরের লাইন আমরা লিখছি দেখো এটা হবে কত থ্রি ইন্টু ফোর পয়েন্ট সেভেন থ্রি টু ডিভাইডেড বাই টু আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল কাটলে ওয়ান তারপরে আবার ওয়ান প্রথমে আসে এটা কাটলে হলো দুই দোকানো চার পয়েন্ট তারপরে তিন দোকানো ছয় হাতে থাকলো ছদ বারো আবার এক পরে থাকলো তাহলে ছদ বারো তাহলে আসছে টু পয়েন্ট থ্রি এটা কোনো তাহলে তিন ছয় আঠেরো আট হাতে থাকলো এক আবার তিন ছয় আঠেরো আট একে নয় তিন কে নয় দশ শূন্য পয়েন্ট তিন দোকোনো ছয় আর কি সাত তাহলে উত্তর হলো কত যে আমাদের যে খুঁড়িটা ছিল সেই খুঁড়িটার দৈর্ঘ্য কত হবে পয়েন্ট 7.098 জিরো নাইনটি এইট এত মিটার বন্ধুটা পরের নয় দাগের অঙ্কটা দেখো বলছে নাইন রুট মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে তিরিশ মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ চিমনির উন্নতি কোণ তিরিশ ডিগ্রি আর চিমনিটির উচ্চতা কত তাহলে আমাদের কি বলছে যে নাইন রুট থ্রি মিটার নাইন রুট থ্রি মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ তেমন একটা বাড়ি আছে সেটা হলো সেটা আঁকি আমি প্রথমে আঁকার চেষ্টা করছি ধরুন এটা বাড়িটার উচ্চতা কত নাইন রোড থ্রি মিটার এবার বলছে তিনতলা বাড়ির যে ছাদ আছে সেই ছাদ থেকে একটা চিমনি আছে দূরে মনে করো চিমনিটা এরম জায়গায় অবস্থিত তাহলে সেই চিমনির উন্নতি কোন অর্থাৎ এখানে এর সঙ্গে উন্নতি কোন উন্নতি কত বলছে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি ক্লিয়ার এবারে আমাকে বার করতে বলছে চিমনিটির উচ্চতা মানে এখান থেকে এইটুকু বার করতে হবে পুরোটা টোটালটা যদি চিমনি হয় আর একটা কথা বলেছে যে তিরিশ মিটার দূরে অবস্থিত মানে এখান থেকে এই দূরত্ব কত তিরিশ মিটার তিরিশ মিটার তাহলে এটা নাম দিচ্ছি আমি এটা বি এটা সি এটা ডি নাম দাও আর এটা ই নাম দাও ক্লিয়ার এবার একটা জিনিস খেয়াল করো এটা একটি কি হলো আয়তক্ষেত্র হলো তাহলে এটা নাইন রুট থ্রি মানে এটাও নাইন রুট থ্রি হবে নাইন রুট থ্রি মিটার এটা তিরিশ মানে এটাও তিরিশ হবে এবার আমাকে এতটুকু বার করা কাজ যখন এতটুকু বেরিয়ে যাবে সঙ্গে এটা যোগ করে দাও তাহলে টোটালটা পেয়ে যাব এটাই করতে চাইব তাহলে এখান থেকে যে এইটুকু আমি ধরছি এই এই মিটার ক্লিয়ার এবারে আসি ধরো ত্রিভুজ ত্রিভুজ d e c c কি পাচ্ছি এখানে অ্যাঙ্গেলটা কত আছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ডি এঙ্গেলটা হচ্ছে ত্রিশ ডিগ্রি আর অ্যাঙ্গেল ই অ্যাঙ্গেলটা হলো নাইনটি ডিগ্রি একটা জিনিস বলা আছে আমরা যেটা ধরে নিয়েছি সেটা হলো ইসি ইকাল টু এইচ মিটার আর ডি ইকাল টু তিরিশ মিটার তাহলে এইগুলো আমার জানা এবারে আমরা এইটুকু বার করব তাহলে কি করবো যে টেন টেন ত্রিশ ডিগ্রি ইকুয়ালস টু লম্ব এই ত্রিভুজের লম্ব কত এইচ এইচ বাই ভূমি কত থার্টি

এটাকে আমরা রুট থ্রি দিয়ে উভয় পক্ষে গুণ করতে পারি তাহলে উভয় পক্ষে দিয়ে গুণ করলাম নিচে তাহলে ফ্রেশ হলো হলো দিয়ে কাটলো কাটলে কত কত তাহলে আসলো খেয়াল করো আমার এইটুকু বেরিয়ে গেছে এখান থেকে এইটুকু কত এসছে টেন রুট থ্রি মিটার তাহলে এখান থেকে এইটুকু টুকু টেন রুট থ্রি তাহলে এখান থেকে এইটুকু টুকু নাইন রুট থ্রি অতএব টোটাল বিসিটা কত হবে চিমনিটির উচ্চতা কত বিসি ধরেছিলাম তাহলে অথব বি সি টু কত হচ্ছে বিসি টু আমরা বলতে পারি বি ই প্লাস ইসি এবারে বিসির মানটা কত নাইন রুট থ্রি প্লাস ইসির মান কত টেন রুট থ্রি যদিও এটার থেকে এটা বেশি তো ছবির ক্ষেত্রে আর কি করা যাবে তাহলে এটা নাইনটিন রুট থ্রি অর্থাৎ উচ্চতা হবে মিটার ক্লিয়ার আচ্ছা বন্ধুরা এই পর্যন্ত থাক কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি দুটো অঙ্ক করে দিচ্ছি অঙ্কগুলো করে দিচ্ছি ঠিক আছে ওকে থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য আর যদি কারোর কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে জানাবেন যে কোথায় কী প্রবলেম হচ্ছে এবং কোন অঙ্কটা করতে হবে পেজ নাম্বার দিয়ে কমেন্টে লিখে দেন চেষ্টা করবো সে অঙ্কগুলো সলভ করে দেওয়ার ওকে